Buenas pasas también. Hey guys, assalamualaikum. Myself Manishan. Welcome to my another vlog. So guys, আজকে ব্লগটা নিয়ে আমি অনেক 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 এক্সাইটেড বিকজ আমি আজকে আজকে পাইছি আমরা আজকে ব্লগটা করার জন্য কিন্তু তিনটা কারণে আমার ব্লগটা করতে হচ্ছে এক আমার ক্যামেরাম্যানের জন্য একটা ক্লিপ করতে এটা আমার ছোট ভাইয়ের স্পেশাল সেই গিফটটা যেটা আমি তাকে দিব বলে তাকে আমার সাথে করে আনিনি বিকজ সে আসতেছে তারে বলেছি 7:30 শুট বিকজ আমরা আজকে 4:00 থেকে শুট শুরু করে দিচ্ছি আমার ক্যামেরা পিছনে আছে আমার ফ্রেন্ড ফয়সাল শেখ ইতিমধ্যে আমার ক্যামেরাম্যান কিন্তু পৌঁছে গেছে সে তারে গিফটটা দিব আমি এখন দেখি তার মুডমেন্টটা কেমন হয় সামনে বলে দাও যে সবাই সাবস্ক্রাইব করে দিতে আগে লাইক দিতে বলো আগে লাইক কমেন্ট দিন আচ্ছা তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে এটা কি তুমি জানো না ভাই গেমের জন্য একটা ফোন চাচ্ছিল অনেকদিন ধরে তাই দিছে আমার হাতে দিল এটা দিবল একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তা আমি আসলে আমির সাথে ওর সাথে আমিও প্রচুর এক্সাইটেড হয়ে গেলাম মানে এতটা খারাপ থাকে মানে আমি এরকম এক্সপ্রেশন আমি কোথাও দেখিনি আগে আগে পরে আমি কোথাও এরকম সিচুয়েশনে পড়িনি যাক আমি কখনো সারপ্রাইজ পাইনি ওই জন্য আমি জানি না যাই হোক সারপ্রাইজ এত সুন্দর হয় এখনো জানতামও না সো গাইস সারপ্রাইজটা আম্মু আমাকে দিয়ে দিয়ে বললো যে তোমরা ইউটিউবে ভিডিও বানাও তাই ভিডিওটা আসলে তুমি একটু ওকে সারপ্রাইজ সিস্টেমে দিয়ে ওকে ব্লগের ভিতর রাখে তোমরা সবাই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তার মেসেজ দেবো আগে মেসেজ দেওয়ার আগে আমি আগে আমার আম্মুকে মেসেজ দিতে যাই আমি আমার আম্মুকে কখনো বলতে পারিনি যে আম্মু তোমাকে আমি কতটা ভালোবাসি ঠিক আছে তাই এখন আমার আম্মুকে বলবো কারণ আমার আম্মু ওই ভিডিওটা দেখতেছে অবশ্যই দেখবে যাই হোক আম্মু আমি আসলে তোমার অনেক বেশি লাভ করি লাভ ইউ সো মাচ এবার দ্বিতীয় মেসেজ দিতে যাই আর সবাইকে সব সব বয়সীর মানুষদের কখনো আব্বা সাথে কখনো কিছু করবেন না কখনো খারাপ ব্যবহার করবেন না কারণ বাবা মা ছাড়া আপনারা কখনো কিছু করতে পারবেন না যদি আপনি ইনকাম না করেন এজন্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কখনো আব্বা সাথে খারাপ ব্যবহার করবেন না আজকে শান্তর আম্মু ছিল বলে শান্তর এরকম একটা স্পেশাল গিফট পাইছে না হলে পাইতো না সো গাইজ এখন আপনাদের আমি দেখাবো এই যেদিকে আমি আসছি আপনাদের আগেই বলছিলাম যে এখানে আমি অনেকবার আসছি কিন্তু যাবো যাবো বলে যাওয়া হচ্ছে না তাই ব্লগ দিতে আসলে দেখা কোনো চেষ্টা করবো আর এখানে অনেক সুন্দর একটা জায়গা চারিপাশে শুধু মাছের খামার অনেক ভালো লাগে সারি সাইডে নারকেল গাছ আম গাছ সব রকমের গাছ এখানে লাগানো আছে যাই হোক আপনাদের সবার দেখানোর চেষ্টা করবো আর এখানে আমিও মাঝে আসতাম কিন্তু এখন আর আসা হয় না এজন্য আজকে আসলাম ব্লগটা করতে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইকটা লাইক দিয়ে দেন সো গাইজ তাহলে আপনাদের একটা ফুটেজ দেখানোর চেষ্টা করি সো লেটস গো Thank you.
একটু দেখাও। এই গাছ থেকে একবার আম পেড়ে খাইছিলাম, একটা দাবড় খাইছিলাম, দাদা খার মতন অবস্থা, মানে চুরি করে যারে বলে গেল। মৌমাছির চাক বাক্স বসানো আছে, অনেক সুন্দর দেখা হচ্ছে, সুন্দর করে। সো গাইস, আর সামনে যাওয়া যাচ্ছে না, কারণ মৌমাছির চাক কামড় দিতে পারে যখন তখন। চলো এদিকে আসো। এখন আমরা যাবো তানভীর ভাইয়ের বাসায়, যার এখানে বাড়ি, তাদের ওটা ঘেরেছে। এত সুন্দর জায়গা হয়েছে আমি জানতাম না, ভাই আজকে না আসলে আসলে বুঝতাম না। একটু ঘুরে দেখাও, এদিক দেখাও। এত সুন্দর লাগতেছে যে এতদিন পরে আসলাম, মানে জায়গাটা একবার শান্ত শান্ত পরিবেশ হয়ে গেছে, মানে অনেক গাছ গাছালি আছে, এই পাশে নারকেল গাছ আছে, এই পাশে কলা গাছ, ওই পাশে আবার নারকেল গাছ। চলে আসলাম তানভীর ভাইয়ের বাসায়, তানভীর ভাইয়ের একটা বাগান বাড়ি, ঘেরের সাইডে, মানে এতটুকু জায়গার মধ্যে একটা বাড়ি আছে, খুব সুন্দর লাগে দেখতে। চলো একটু একটু আসো, এই বাড়িটা একটু দেখাও, দেখাও এদিক দোল না দেওয়া সিস্টেম আছে, সুন্দর করে জন্য দোল খাওয়া যায়, ভালো ভাই। এইটা মানে এত সুন্দর, মানে যেভাবে বানাইছিল অ্যামেজিং জায়গা, মানে এত সুন্দর লাগতো, আমার সব থেকে মানে ভালো লাগার জায়গা ছিল এটা, মানে অনেক ভালো লাগতো এখানে বসে থাকতো। সো গাইজ, আমাদের ব্লগটা এই পর্যন্ত ছিল, যে যেখান থেকে ব্লগটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ক্যামেরাম্যান তো আজকে নেই, সে গিফট পায় সে তো চলে গেছে, প্রচুর এক্সাইটেড। দেখেছেন আপনারা অবশ্যই, দেখবেন, দেখেননি এখনো দেখবেন অবশ্য। আর আমার ক্যামেরার পিছনে আমার আজকে ফয়সাল, তাকে ফয়সাল তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে তুমি অনেক অনেক হেল্প করিছো আমারে। সো গাইস, আমার ব্লগটা এই পর্যন্ত ছিল, সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই একটা সাবস্ক্রাইব আর লাইক করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। সো দ্যাট ইজ গাইজ নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট দ্য হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।